হাই ফ্রেন্ড আজ আমি যাচ্ছি একটি কাকুল খেতে এবং কাকুল কাকরুল ক্ষেতের বিভিন্ন সমস্যার সমাধান কাকুল গাছ কেন লাল হয় কাকরুল কেন লাল হয়ে যাচ্ছে কী জন্য লাল হচ্ছে ফুল ধারণ ক্ষমতা কেন কমে যাচ্ছে ইত্যাদি বিষয়গুলি আজকে দেখানোর জন্য আমি একটি কাকুল খেতে যাচ্ছি দেখা যাক সেখানে কী দেখা যায় কাকরুল ক্ষেতের বিভিন্ন সমস্যার সমাধানগুলি আজকে আলোচনা করবো তাই বলবো সবারকে বলবো বলব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন সবার প্রথমে কৃষি সংক্রান্ত আপডেট পেতে হলে কাঁকরুল পশ্চিমবঙ্গের লাভজনক সবজিগুলির মধ্যে অন্যতম কাঁকরুল সাধারণত পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রিতে চাষ করা হয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ফাল্গুন থেকে চোঁত মাসে কাকল লাগানো হয় এবং বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যেও ফুলদমে ধরন দেওয়া হয় আজ আমাদের আলোচনার বিষয় আপনার থামলা থেকে বুঝতে পেরেছেন কাকুল গাছ কেন হলুদ হয় কাকুল কেন হলুদ হয় কীভাবে আমরা কাকুল চাষ করব সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা জানাবো কাকুলটা প্রথমে ডাড়া করে নিতে হবে ডাড়া করার পর কাকুলের গেরগুলিকে ডাড়ার মধ্যে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর জমিতে সেচ দিতে হবে জমিতে সেচ দেওয়ার কিছু দিনের মধ্যে অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন কিংবা এক মাসের মধ্যে আপনার চারা বেরিয়ে যাবে চারা বেরোনোর সঙ্গে সঙ্গে আপনি ল্যাদা পোকা মারা ওষুধ দেবেন নাহলে পাতাগুলি সব খেয়ে নিতে পারে সেই জন্য ঘাতক জাতীয় অর্থাৎ ঘাতক এবং অন্যান্য ল্যাদা পোকা মারা ওষুধগুলি কীটনাশক ওষুধগুলি জলে গুলে স্প্রে করে দেবেন কিছুদিন পর গাছের গ্রোথ হওয়ার জন্য যুক্ত সার ইউরিয়া এবং সঙ্গে কিছু খোল এবং হাইজিন মিশিয়ে দিয়ে দেবেন দিলে দেখবেন আপনার গাছগুলি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই সময় আপনি বান বা মাচা তৈরি করুন লতা জাতীয় গাছগুলি বান বা মাচা করলে খুব দ্রুত বৃদ্ধি পায় সেজন্য বান বা মাচা তৈরি করুন বান বা মাচা তৈরি হওয়ার পর দ্বিতীয় যখন আপনি সেচ দেবেন তখন আপনি দশ কেজি বিঘে প্রতি এক কেজি অর্থাৎ দশ কাটায় দশ কেজি সুফলা অথবা চোদ্দো পঁয়ত্রিশ অথবা দশ ছাব্বিশ দেবেন এই সারগুলি দেওয়ার শুধু দিলেই হবে না এর সঙ্গে কিছু পরিমাণে ইউরিয়া সারও দিতে হবে আপনি যদি বিঘে প্রতি কুড়ি কেজি সুফলা প্রতি কুড়ি কেজি যদি সুফালা সার ইউজ করেন তাহলে সুফলার সঙ্গে সঙ্গে আপনি দশ কেজি ইউরিয়া অবশ্যই ইউজ করবেন কারণ আপনি যে সারই দেন না কেন সেই সারের সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ ইউরিয়া অবশ্যই দিতে হবে তা না হলে অর্থাৎ জমিতে নাইট্রোজেন না থাকলে গাছগুলি হলুদ হয়ে যেতে পারে বিশেষ করে আপনি যদি দশ ছাব্বিশ সার ইউজ করেন সেখানে দেখবেন শুধু ইউজ কর শুধু ইউজ করলে আপনার গাছ অবশ্যই হলুদ হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনি নাইট্রোজেনযুক্ত সার ইউরিয়া দিন এছাড়াও সুফলা চোদ্দো পঁয়ত্রিশ ও দশ ছাব্বিশ ডিওপি ইত্যাদি সারগুলি আছে ডিওপি এবং কুড়ি কুড়ি ছাড়া সমস্ত সারই আপনি ইউরিয়া ইউজ করবেন তার কিছু দিনের মধ্যেই আপনার কৃষি থেকে কীটনাশক ওষুধ গাছে স্প্রে করা শুরু করুন ব্রন এবং বড়মিন জাতীয় কীটনাশক ওষুধগুলি আপনার গাছের পাতায় ডোগায় স্প্রে করুন এবং দেখুন গাছগুলি দ্রুত বৃদ্ধি পাবে ফ্রেন্ডের একটা কথাই বলবো যে কাকুলে যখন কুড়ি আসে ফুল ফোটে এবং সেই ফুল ফোটার পর কাকুলের গুটিগুলি যখন মোটা হয় তারপরেই সেই গুড়ি সেই গুড়িগুলিকে সেই গুটিগুলিকে কাকল গাছের পানির নিচে দিয়ে দিতে হবে নাহলে অধিক সূর্যের তাপে সেগুলি লাল হয়ে যেতে পারে তাহলে ফার্স্ট কারণ আমাদের যেটা দাঁড়ালো যে কাকুল গাছ লাল হয়ে যায় তার কারণ নাইট্রোজেন যুক্ত সারের জন্য এবং কাকুল হলুদ হয়ে যায় তার একটাই কারণ হলো কাকুল ওপরে থাকা সূর্যের আলোর জন্য থ্যাংকস ফর